আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে চোখের দিকে তাকিয়ে মন্ত্র পড়ে যে কাউকে বশ করে ফেলতে পারবেন। আপনার সামনে থাকা যে কোনো মানুষ হতে পারে, ছেলে মেয়ে পুরুষ মহিলা, যাকে খুশি আপনি তাকে আপনি যদি সে আপনার সামনে থাকে তাহলে মুহূর্তের মধ্যে মন্ত্র দ্বারা আপনি তাকে বশ করে ফেলতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি, মন্ত্রটা অনেক সহজ। ওম নমো অমুকি দেখানে আখিবর্ষম কুরু কুরু সাহা। তো অমুকি যেখানে সেখানে আপনি আপনার সামনে যে ব্যক্তি তার নাম জানা লাগবে, তার নামটা অমুকের জায়গা বলতে হবে। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিনে বা রাতে আপনি এই মন্ত্রটা পাক পবিত্র হয়ে মুখস্থ করে নেবেন, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করার পূর্বে অবশ্যই আমার পারমিশন বা অনুমতি লাগবে, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি নিতে সমস্যা থাকলে ভিডিও দেখবেন না, অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। এগুলো নিয়ে যাদের মানে প্রবলেম বা চুলকানো আছে তারা ভিডিওটা দেখবেন না। তো যাই হোক, অনুমতি নেওয়ার পরে আপনার সামনে যা মানে যাকে বশীভূত করবেন বা যাকে দৃষ্টিবশীকরণ করবেন তার সামনে আপনি দাঁড়াবেন বা বসবেন। বসে তার চোখের দিকে তাকিয়ে এই মন্ত্রটা তার নাম সহকারে পড়বেন একবার, ঠিক একইভাবে 21 বার পড়বেন আর আস্তে করে 21টা ফু দিবেন। তার দিকে ফুটা ছুঁড়ে মারবেন, সেটা তার গায়ে লাগুক বা না লাগুক সমস্যা নাই। এটা করার 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনি ফলাফল দেখতে পারবেন। তারপর তার কথাবার্তার ধরনই চেঞ্জ হয়ে যাবে, আপনি যে কোনো কিছু প্রস্তাব করলে সে রাজি হয়ে যাবে, তারপর পজিটিভ সব কিছুই আপনি বুঝতে পারবেন তখনই। এটা অনেক কার্যকর, এটা দিয়ে আপনি রাজা প্রজাকে বশ করে ফেলতে পারবেন, অফিসের বসকেও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।